হ্যালো, মানস বলছিলাম, মানস মাইতি। বলুন। হ্যালো, কমপ্লেন করার জন্য ফোন করলাম। বলুন, আপনাদের ধূপকাঠি কি পচে যায়? বলুন। হ্যালো মানস, শুনতে পাচ্ছি, বলুন। মানস মাইতি, বলুন। আরে আপনাদের ধূপকাঠি এত বাজে গন্ধ কেন? মনে হচ্ছে ইঁদুর মারা গেছে, পয়সা দিয়ে কিনে। কি জন্য ফোন করেছেন সেটা তো বলুন। কমপ্লেন করার জন্য। আচ্ছা, কি ধূপকাঠি কিনেছেন আপনি? আমি কিনেছি জেড ব্ল্যাক। জেড ব্ল্যাক প্রিমিয়াম আগরবাতি কিনেছেন, আর ওখানে কি কিসের গন্ধ পেয়েছেন? ইঁদুর মরা, ভগবানের সামনে ধরেছি, ভগবান দেখি হাঁচিয়ে দিচ্ছে। ভগবান তো আনন্দে হাঁচিয়ে দিতে পারে। মানস বলছিলাম। মানস আপনি বলছেন, আমি বুঝতে পেরেছি। মানস মাইতি, আপনি কি ভগবানের সাথে কথা বলছিলেন? ভগবানকে নিয়ে রসিকতা করবেন না, মা কালীও যথেষ্ট বিরক্ত আপনাদের ধূপকাঠি নিয়ে। আচ্ছা, মা কালীও বিরক্ত আপনার? আপনাকে বলেছে কেন? হ্যাঁ, তো আপনি কি কমপ্লেনটা নেবেন আর আমাকে এক পেটি দিয়ে যাবেন ধূপকাঠি, অন্য কোম্পানির ধূপকাঠি? আমার ভাই আপনাদের এত বাজে ধূপকাঠি, আমার ভাই ধূপকাঠি খেয়ে নেশা করছে। আপনাদের ধূপকাঠির জন্য আমার পাশের বাড়ি আগুনে জ্বলে গেছে। আপনার পাশের বাড়ি আগুনেও জ্বলে গেছে? তো আপনি কি করবেন এবার? কমপ্লেনটা নিয়ে আসুন এবার। আপনি এক পেটি কবে দিয়ে যাবেন? লাউহাটিতে বাড়ি আমার। দাদা, আমরা এক পেটি মাল দিই না। দিতেই হবে, আমার দিদার নিঃশ্বাস ব্রিদিং প্রবলেম হয়ে গেছে আপনাদের ধূপকাঠি ধরেছি বলে। আপনি কি বললাম আমি? আপনি আমরা দিন এক পেটি মাল দিই না। ধূপকাঠি জ্বালিয়ে মশা বেড়ে গেছে, আমরা বাইরে থাকছি, মশাগুলো মশারির ভেতরে থাকছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা ফোনটা কেটে দিলেন কেন মুখের উপর? আছে, এত সাহস হয় কি করে আপনার? মানুষ বলছিলাম। হ্যাঁ বলুন। মানুষ মাইতি বলুন। ধূপকাঠি কোম্পানি তো? আপনারা বাজে মাল বিক্রি করছেন, আমি কমপ্লেন করার জন্য ফোন করছি আর আপনারা মুখের উপর ফোন কেটে দিচ্ছেন। ডিসকানেক্ট কি? আচ্ছা, আপনি এক পেটি অন্য কোম্পানির ধূপকাঠি আমার বাড়িতে দিয়ে যান আর এই বাজে ধূপকাঠি প্যাকেটটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমার কোনো বাড়িতে আত্মীয় স্বজন আসছে না, আপনাদের এত পচা গন্ধ ধূপকাঠির। আচ্ছা, অ্যাড্রেসটা বলুন, বাড়ির অ্যাড্রেসটা বলুন। লাউহাটি থানা। মানস বলছি, মানস মাইতি, ইন্সপেক্টর মানস মাইতি। সে আমি এই তো পাড়ায় উজ্জ্বল সংঘ ক্লাবের ইন্সপেক্টর। মার কথা কেন মনে করছো? হ্যালো, মানুষ বলতা হ্যাঁ, মানুষ বলছি। মানুষ কাহাঁ সে বলিয়ে? মানুষ মাইতি বলতা হ্যায়। বলিয়ে স্যার, কমপ্লেন করনে কে লিয়ে, নালিশ করনে কে লিয়ে ফোন কিয়া। মানুষ মাইতি কাহাঁ সে বল রহে হ্যায় স্যার? আপ মানুষ মানতে কাহাঁ সে স্যার? চুহে কা চুহে মর জাতা হ্যায় না, উসকা গন্ধ আতা হ্যায় আপকা ধূপকাঠি সে। স্যার ও স্ট্রং নোট হ্যায়, কহিন ভি অল ওভার ইন্ডিয়া মে কোই কমপ্লেন নাহি হ্যায়। হ্যাঁ, মেরে পাশ ধূপকাঠি ভি হ্যায়, ধূপকাঠি সে নেশা করতা হ্যায়, নশা করতা হ্যায় মেরা লড়কা। স্যার ধূপকাঠি সে কোই নশা নেই হতা স্যার, ধূপকাঠি সে কোই ভি এসা কোই স্মেল নেই হ্যায় কি উসমে আদমি কা নশা হতা হ্যায় ক্যা নেই হ্যায়। এ তো হাম আপকো পহলে বার আপসে সুন রহে হ্যায় কি আপ লোগ জো বোল রহে হ্যায় কি হারিশ সে এসা প্রবলেম। আপ আপ কিসি কো ভেজিয়ে, আপ কিসি কো ভেজিয়ে, এসা কোই প্রবলেম নেই হুয়া হ্যায়। হ্যালো মানুষ বলতা হ্যায়। আরে তো বলতা তো হামকো ভি মালুম হ্যায় স্যার। আরে নেশা করকে উল্টা সিধা করতা হ্যায়, ধূপকাঠি কাই নেশা হুয়া হ্যায়। হ্যালো হ্যালো, মানুষ বলছি, ফোন কেটে দিচ্ছ কেন তোমরা? আরে আপনি তো কেটে দিচ্ছেন, আমরা তোই করছি। কানের গোড়ায় দিলে সব করা ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপরে? মানুষ বলছিলাম। হ্যাঁ বলো। মানুষ মাইতি, আমার টাকা ফেরত চাই। হ্যাঁ দিয়ে দেবো তো, ঠিকানা পাঠাবো। বলো ঠিকানা, বলো ঠিকানা, বলো। ক্ষতিপূরণ, এক পেটি অন্য কোম্পানির ধূপকাঠি প্লাস টাকা। হ্যাঁ বলো ঠিকানা, বলো। লাউহাটি, লাউ লাউ লাউ। নিউজিল্যান্ডে তোমাদের ধূপকাঠিতে শিব পুজো হয়? হ্যাঁ, মিশরের মমিতে তোমাদের ধূপকাঠি ইউজ করে। হ্যাঁ ধূপকাঠির জন্য কাশলে জানো? হ্যাঁ মানুষ বলতা হ্যায়। তুম ইতনা বদতমিজ কিউ হ্যায়? আপকো বলনে কা তমিজ নাহি হ্যায় ক্যা? মানুষ মাইতি বলতা হ্যায়। আর ফির ক্যা হো গয়া বল রহা তো, আপ মেরে অফিস মে আ জাইয়ে জো বাত করনা হ্যায়। নাহি, অফিস সে বাত কিজিয়ে, অফিস আপকা ফোন সে পুরা রেকর্ডিং হো জায়েগা, জামেলা মে ফাস জায়েঙ্গে। তমিজ সে বাত কিজিয়ে, বল দেতা হ্যায়। রেকর্ডিং করকে কা করেগা তুম? আপকো জো করনা কর লিজিয়েগা, আপ মেরে অফিস মে আ জাইয়ে। ক্যা উখাড় লেগা তুম মেরা? আমারে অফিস মে আগা বাত কর লিজিয়ে।
धूपकड़ी बेचता है सोचता है भगवान तुम्हारे साथ है। भगवान सबके साथ रहता है, आप ऑफिस में आ जाइए, ऑफिस में आके बात कीजिए। धूपकड़ी बेच के तुम सोचते हो कि तुम खुद भगवान है। हम आपको क्या बोला, आप ऑफिस में आके बात कीजिए। तुम्हारे धूपकड़ी से बदबू आता है। ठीक है, आने दीजिए। मानस माइती बोलता है। क्यों चलाते हैं? हम तो गलती से खरीद लिया तो ये मत खरीदिए, आगे से मत खरीदिएगा। ये भरपाई कौन करेगा? ठीक है, मत खरीदिएगा आगे। मेरा ठाकुमा अस्वस्थ हो गया तो इसका भरपाई कौन करेगा? हमको क्या मालूम कौन करेगा। मुझे कंपनी को केस कीजिए। मैं केस करूंगा, पुलिस के पास जाऊंगा। जाइए, अभी जाइए। नहीं अभी तो जाए। आप अगर बचना चाहते हैं तो आप जाइए, अभी जाइए। नहीं, आपको मौका दे रहा है बचने का। कुछ नहीं करना है तो आपको जो करना कर लीजिए। आप तमीज से बात कीजिए। तमीज से क्या है, दारू पी के बात कर रहे हैं फालतू में। कौन दारू पिया है?